সালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমি মোহাম্মদ আতাউর রহমান ইতালি মিলান থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার মোস্ট কমন একটা টপিক। তো এই টপিকসের উপরে আমি অনেক মেসেজ এবং অনেক কমেন্ট, মেসেঞ্জারে অনেক মেসেজ, ফেসবুক পেজে অনেক মেসেজ পেয়েছি। তো সেটা হলো যে আপনার ইউরোপে কোন দেশে আবেদন করব স্টাডির জন্য। তো ভিউয়ার্স, আজকে মূলত এই বিষয়টা আমি ক্লিয়ার করবো। আমি 10টা কান্ট্রির লিস্ট তৈরি করছি যে আপনার কোন দেশে আপনার জন্য বেটার হবে এবং আপনি এই দেশগুলোতে কেন অ্যাপ্লাই করবেন, কেন অ্যাপ্লাই করবেন না। তারপরে যেটা আপনার ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপর, যে আপনার ফিনান্সিয়াল কতটুকু আপনার স্ট্রং, তারপরে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কতটুকু স্ট্রং। তো ডিপেন্ড করবে আসলে আপনার নিজের উপর যে আপনি কোন দেশে আবেদন করবেন। জাস্ট আমি আলোচনা করব যে আপনার মানে কোন দেশে সেটেলমেন্ট হওয়া যাবে, কোন দেশে পার্ট টাইম জব অ্যাভেলেবল, কোন দেশে সেটেলমেন্ট হওয়া যাবে না, কোন দেশে টিউশন ফি নাই, এই বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকে আলোচনা করবো। তো এই ভিডিওটা দেখার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কোন দেশের জন্য আপনার বেটার। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল আলোচনা যাই। তো মূল আলোচনা যাওয়ার আগে আপনি যেটা করবেন, যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিবেন, এবং আপনি যদি বিভিন্ন দেশের ইমিগ্রেশন নিউজ, স্টুডেন্ট ভিসা, স্কলারশিপ, ইন্টার্নশিপ, ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন এখন আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। তো এখন আমি যে 10টি লিস্ট আমি তৈরি করছি আপনাদের জন্য, সেই 10টি লিস্টের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলো আমি আপনাদেরকে একে একে আমি আলোচনা করব যে আপনারা কেন এই কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করবেন এবং কেন অ্যাপ্লাই করতে পারবেন না। বা যেমন ফার্স্ট হলো আপনার জার্মানি। জার্মানিতে আপনি অ্যাপ্লাই করতে হলে আপনার মিনিমাম 6 IELTS থাকতে হবে, এখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড মোটামুটি স্ট্রং থাকতে হবে, দেন আপনি জার্মানিতে আবেদন করতে পারবেন। তো জার্মানিতে আবেদন করলে আপনার কোনো টিউশন ফি নাই, আপনার ব্লক অ্যাকাউন্ট করতে হবে 10,200 something, তো এই পরিমাণ আপনার ব্লক অ্যাকাউন্ট করতে হবে, দেন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তো যাওয়ার পরে আপনি কী করতে পারবেন, আপনি টিউশন ফি ছাড়া স্টাডি করতে পারবেন এবং আপনার পার্ট টাইম জব করতে পারবেন, কিন্তু আপনাকে লিভিং কস্ট আপনার পার্ট টাইম জব করে ম্যানেজ করে নিতে হবে। তো সেটেলমেন্টের যে বিষয়টা আমি কিন্তু সংক্ষেপে প্রত্যেকটা দেশ আলোচনা করব। তো সেটেলমেন্টের যে বিষয়টা, সেটেলমেন্ট হইলো আপনার আপনার যদি স্টাডি কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে দেন আপনাকে 2 বছর সময় দেওয়া হবে আপনার জব সার্চিং করার জন্য। তো জব যখন আপনি খুঁজে বের করে নিতে পারবেন তখন আপনি পারমানেন্টের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার জার্মানিতে একটু মানে আপনার একটু ডিফিকাল্ট, যে আপনার ব্লু কার্ডের রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে, দেন আপনাকে পারমানেন্ট দেওয়া হবে, আদারওয়াইজ নো। মানে আমার জানা মতে অনেক বন্ধুবান্ধব আছে যারা জার্মান থেকে অলরেডি চলে আসছে, কেন? কারণ সে সেটেলমেন্ট হতে পারে নাই। সেকেন্ড যেটা হলো ইটালি। তো ইটালিতে আপনার সেম মিনিমাম আপনার আইএলটিএসে 6 লাগবে, যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন এবং ব্যাচেলর অ্যাপ্লাই করলে 6 লাগবে। কেন লাগবে? কারণ হলে এমবিএসসি রিকোয়ারমেন্ট, কিন্তু আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কোনো আইএলটিএসের মানে ম্যান্ডেটরি না। তো আপনার কী করতে হবে, ইটালিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আইএলটিএস অবশ্যই 6 থাকতে হবে। দেন আপনার ইটালিতে আসার পরে আপনি কিন্তু কী করতে পারবেন, ফ্রি টিউশন ফি আপনার মানে টিউশন ফি পে করতে হবে না, এবং আপনাকে কী করবে, আপনাকে আপনি যেটা করতে পারবেন আপনার যে কোনো একটা ফান্ড আপনি পাবেন, রিজনাল হোক বা ইউনিভার্সিটিতে হোক যে কোনো একটা ফান্ড পাবেন, যার কারণে আপনাকে কী করতে হবে না, পার্ট টাইম জব খুঁজতে হবে না। আপনার যে টাকাটা আপনি পাবেন, যে ইউরোটা আপনাকে দেওয়া হবে, এটা দিয়ে আপনার লিভিং কস্ট ম্যানেজ করে নিতে পারবেন। তো জার্মানিতে কিন্তু আপনার লিভিং কস্ট ম্যানেজ করতে হবে কাজ করে, বাট ইটালিতে আপনার কাজ করে ম্যানেজ করা লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি কাজ খুঁজে নিতে পারেন তাহলে আপনার জন্য বেটার, বা আপনি এখানে সেভ করতে পারবেন, কিন্তু ইটালিতে কাজ পাওয়াটা একটু কঠিন আপনার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া। তো সেই ক্ষেত্রে আপনার যেটা প্রবলেম, আপনার কাজ পাওয়াটা একটু কঠিন কিন্তু জার্মানিতে কাজ পাওয়াটা একটু সহজ। তো এই হলো আপনার জার্মানি এবং ইটালির মধ্যে ডিফারেন্ট। তো সেটেলমেন্টের ক্ষেত্রে যে ডিফারেন্টটা সেটা হলো জার্মানিতে আপনার ব্লু কার্ডের যে রিকমেন্ড আছে ফিল করতে হবে, বাট ইটালিতে আপনি যদি পড়ালেখা কমপ্লিট নাও করেন আপনি কিন্তু সেটেলমেন্টে যেতে পারবেন। আবার কমপ্লিট করে আপনাকে একটা সময় দেওয়া হবে, 1 বছর সময় দেওয়া হবে, আপনার যে কোনো কাজ নিয়ে গেলেই কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনার জাস্ট একটা কাজ থাকতে হবে, কাজ থাকলে আপনাকে এই দেশের স্টেট পারমিট, মেন যে স্টেট পারমিট এটা দিয়ে দেবে। তার যেটা আমি আলোচনা করবো সেটা হলো নরওয়ে নিয়ে। তো নরওয়েতে আপনার সেম IELTS 6 আপনার কী করতে হবে, আমরা নরওয়েতে 13 লাখ পরিমাণ মানে 13,000 বা 14,000 ইউরো পরিমাণ আপনাকে ইউনিভার্সিটিতে আগেই সেন্ড করে দিতে হবে লিভিং কস্টের জন্য। তো সেই ক্ষেত্রে নরওয়ে কিন্তু টিউশন ফি নাই,
নরওয়েতে আপনার যাওয়ার পরে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি যখন স্টাডি কমপ্লিট করবেন তো সেই ক্ষেত্রে আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনাকে আপনার রিলেটেড জব আপনাকে ম্যানেজ করে আপনাকে নরওয়েতে সেটেলমেন্টে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট যেটা আপনার রিলেটেড আপনার যে প্রোগ্রাম রিলেটেড আপনার জব ম্যানেজ করতে হবে, জব ম্যানেজ করলে আপনি সেটেলমেন্টে যেতে পারবেন। তারপরে যে কান্ট্রিটা হলো সেটা হলো সুইডেন। তো সুইডেনে আপনার যে প্রবলেমটা আপনার সুইডেনে কিন্তু আপনার এখন বর্তমানে মাস্টার্সের জন্য আইএলটিএস 6.5 আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। তারপরে আপনাকে কী করতে হবে, আপনাকে সুইডেনের বাংলাদেশে যাওয়ার আগে কিন্তু 6 মাসের টিউশন ফি আপনাকে পে করে দিতে হবে। দেন আপনার মানে আপনার লিভিং কস্ট সহ আরও বাকি যে টিউশন ফি 1 ইয়ার আপনার কিন্তু এই টাকাটা আপনাকে ব্যাংকে আপনার রেখে কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সুইডেনে যাওয়ার পরে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, কিন্তু একটু ডিফিকাল্ট আপনার খুঁজে বের হয়ে নিতে হবে, কিন্তু একটা সময় হয়তো পাবেন। বাট আপনার সেটেলমেন্টে 2 সেমিস্টার কমপ্লিট করার পরে আপনার যখন একটা কাজ ম্যানেজ করতে পারবেন তখন কিন্তু আপনার সেটেলমেন্টে যেতে হবে। সুইডেনের যে মানে যে প্রবলেমটা সেটা হলো আপনার টিউশন ফি, মানে টিউশন ফি অনেক পার ইয়ার পার 10,000 ইউরো প্রায় 10 লাখ টাকা প্রতি বছর আপনাকে টিউশন ফি হিসাবে গুনতে হবে। তো এরপরে যে কান্ট্রিটা আমি আলোচনা করবো সেটা হলো আপনার আইসল্যান্ড নিয়ে। তো আইসল্যান্ডের যে বিষয়টা হলো আপনার আইসল্যান্ডে কিন্তু টিউশন ফি নাই। তো আইসল্যান্ডে যারা মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে আপনার ইউনিভার্সিটির সাথে মেল করে, আমার জানা মতো ইউনিভার্সিটির সাথে মেল করে অনেকে কিন্তু মানে আইএলটিএস তারাও কিন্তু অ্যাডমিশন পাইছে। আপনার যদি অ্যাডমিশন আপনার আইসল্যান্ড থেকে পেয়ে যান তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু ভিসাও পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে সিবি আপনার যে ডকুমেন্টস সব কিছু আপনি মেল করবেন ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি যদি আপনি অ্যাকসেপ্ট করে দেন আপনি ভিসার জন্য আবেদন করবেন। তো আইসল্যান্ডের সুবিধা হলো আপনার টিউশন ফি পে করতে হবে না, আপনাকে যেটা করতে হবে নরওয়ের মতন একটা অ্যামাউন্ট মানে লিভিং কস্ট নরওয়ের মতো প্রায় সেম মানে লিভিং কস্ট ওইটা কিন্তু আপনাকে ব্যাংকে শো করতে হবে। যাওয়ার পরে দেন আপনার কিন্তু সেম রিলেটেড জব আপনার ম্যানেজ করতে হবে, জব ম্যানেজ করে আপনি সেটেলমেন্টে যেতে পারবেন, আদারওয়াইজ ন। তারপরে যে কান্ট্রি হলো সেটা হলো বেলজিয়াম। বেলজিয়ামে আপনার পার ইয়ার 1,000 ইউরো পার ইয়ার প্রায় 1,000 ইউরো আপনাকে টিউশন ফি পে করতে হবে। তো যাই হোক আপনার টিউশন ফি 1,000 ইউরো দিতে হবে। আপনারা কী করতে পারবেন, আপনার বেলজিয়ামে 2টা সিস্টেমে আপনার ভিসার জন্য মানে আপনার ব্যাংকের যে টাকাটা 2টা সিস্টেমে করতে পারবেন। একটা আপনার ইউনিভার্সিটিতে প্রথম পাঠিয়ে দিতে পারেন, স্পন্সর কেউ স্পন্সর হতে পারে, অথবা আপনি লিভিং কস্টের টাকাটা আপনি পাঠিয়ে দিতে পারেন ইউনিভার্সিটিতে। দেন আপনি ভিসার জন্য আবেদন করবেন। বেলজিয়াম যাওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে পার্ট টাইম জব পাওয়া একটু ডিফিকাল্ট, বাট আপনাকে কী করতে হবে, লিভিং কস্ট আপনাকে কাজ করে ম্যানেজ করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার সেটেলমেন্টের যে বিষয়টা বেলজিয়ামে একটু টাফ আছে সেটেলমেন্টের বিষয়টা, তো আপনাকে অবশ্যই আপনাকে জব খুঁজে বের করতে হবে, এবং জব খুঁজে যদি আপনাকে স্পন্সর করে দেন আপনাকে মানে ফার্দার সেটেলমেন্টে আপনি যেতে পারবেন, আদারওয়াইজ না। কিন্তু আমার জানা মতে অনেকে কিন্তু বেলজিয়ামে সেটেল হতে পারেনি, দেন বেলজিয়াম থেকে জার্মানি চলে গেছে। ইভেন আমিও কিন্তু বেলজিয়ামে থাকি না, 1 বছর আমি করছি, কিন্তু আমিও কিন্তু ইটালিতে চলে আসছি। তারপরে হলো যেটা আপনার অস্ট্রিয়া, অস্ট্রিয়া তো সেম বেলজিয়ামের মতন টিউশন ফি আপনার অস্ট্রিয়ায় কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হইতে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট আছে, আপনি অবশ্যই আইএলটিএস থাকতে হবে মাস্টার্সের জন্য। আইএলটিএস থাকলে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারেন, অ্যাডমিশন দিলে ভিসা মোটামুটি শিওর, বাট আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন। আপনার পার্ট টাইম কাজ করে আপনার লিভিং কস্ট ম্যানেজ করতে হবে, বাট পার্ট টাইম কাজ করো সমস্যা নাই, আপনার বেলজিয়ামে পার্ট টাইম চাইলে আপনি কাজ করতে পারবেন। বাট সেটেলমেন্টের সিস্টেমটা সেম, আপনার রিলেটেড জব ম্যানেজ করতে হবে, নাহলে আপনার সমস্যা মানে প্রবলেম বেলজিয়ামের মতন মানে একটু ডিফিকাল্ট। তারপর হলো ফিনল্যান্ড। তো ফিনল্যান্ডে সেম সুইডেনের মতন আপনার টিউশন ফি আছে প্রায় 10,000 থেকে 12,000 ইউরো বা 15,000 ইউরো হইতে পারে, ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। তো ফিনল্যান্ডে আপনার সুবিধা হলো যে আপনার ইজিলি সেটেলমেন্ট হতে পারবেন, বাট এর আগে যে অসুবিধাটা এটা হলো টিউশন ফি, টিউশন ফি পে করতে হবে। দেন আপনাকে যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবে তাদের 6.5 থেকে 7 আপনার আইএলটিএস থাকতে হবে বা তার চেয়েও বেশি, এবং অনেক সময় আপনার জিমের জিআরই স্কোরও আপনাকে শো করতে হবে ফিনল্যান্ডের আপনার মাস্টার্সের জন্য। তারপরে যেটা আছে আপনার ফ্রান্স। তো ফ্রান্সে সেম আপনার টিউশন ফি কিন্তু আছে, বাট এতটা না, পাবলিক ইউনিভার্সিটিতে আপনার ধরুন 2 থেকে 3,000 ইউরো পার ইয়ার টিউশন ফি। সেম আপনার আইএলটিএস মানে স্কোর থাকতে হবে, আপনার ভিসা পাওয়ার পরে যখন ফ্রান্সে যাবেন, যাওয়ার পরে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, পার্ট টাইম কাজ করে আপনার লিভিং কস্ট প্লাস আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কষ্ট করে। তো সেই ক্ষেত্রে আপনি যখন মানে স্টাডি কমপ্লিট করে যখন আপনার সেটেলমেন্টে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে 1 বছর প্রথম দিবে, দেওয়ার পরে আপনার জব যদি খুঁজে বের করে নিতে পারেন তাহলে আপনাকে সেটেলমেন্টে যেতে পারবেন। তারপরে হলো নেদারল্যান্ড, লাস্ট যে কান্ট্রিটা সেটা হলো নেদারল্যান্ড। নেদারল্যান্ডে কিন্তু টিউশন ফি অনেক হাই, মানে আপনার ফিনল্যান্ড এবং সুইডেন থেকে অনেক বেশি। তো নেদারল্যান্ডের যে সিস্টেমটা আপনার আইএলটিএস ছাড়াও কিন্তু আপনি নেদারল্যান্ডে অ্যাডমিশন নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার সেটা যেটা করতে হবে আপনাকে 1 বছর অথবা 6 মাসে একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে, এটার জন্য কিন্তু টাকা পে করতে হবে বা ইউরো পে করতে হবে। এই ইউরোটা কিন্তু 5 থেকে 6,000 বা
দশাদারও হয়ে থাকে আপনার ছয় মাসের খরচ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যারা আইলস নাই আইলস ছাড়া যারা যাবেন তারা কিন্তু মাইন্ডে নেবেন যে এখানে কিন্তু আরেকটা এক্সট্রা খরচ আছে এটা করতে হবে ভিসা পাওয়ার আগে আপনাকে লিভিং কস্ট প্লাস আপনার ছয় মাসের টিউশন ফি অথবা ইউনিভার্সিটি বেদে কোনো ইউনিভার্সিটি এক বছর টিউশন ফিও আপনাকে সেন্ড করে দিতে হয় আগেই তো যখন আপনি আগে সেন্ড করে দেবেন তখন কিন্তু আপনি ভিসা ইজিলি পেয়ে যাবেন যাওয়ার পরে আপনি কী করতে পারবেন আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন কাজ করে আপনার লিভিং কস্ট যদি আপনার টিউশন ফি একটা পার্ট আপনি ম্যানেজ করতে পারবেন কিন্তু এটা সামারের তিন মাস সামারের যে তিন মাস আছে এই তিন মাস সহ আপনার টোটাল হয়তো আপনার লিভিং কস্ট প্লাস আপনার টিউশন ফিটা ম্যানেজ করা সম্ভব বাট আপনাকে অনেক কষ্ট করতে হবে কিন্তু ফার্স্ট ইয়ার আপনাকে কিন্তু এই টাকাটা আপনাকে নিয়ে যেতে হবে সেকেন্ড ইয়ার থেকে আপনি টাকাটা জমিয়ে জমিয়ে আপনার সেকেন্ড ইয়ার আপনার ম্যানেজ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা আসলে কোন দেশের জন্য আপনারা আবেদন করা আপনাদের উচিত এবং কোন দেশের জন্য আবেদন করা উচিত না তো আরেকটা লাস্ট যে জিনিসটা হলো সেটা হলো আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং থাকে আপনি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন বা ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন বা সুইডেনে অ্যাপ্লাই করতে পারেন টিউশন ফি সহ আপনার যদি ভালো রেজাল্ট থাকে আপনার নরওয়েতে আপনার অ্যাপ্লাই করতে পারেন জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন ইতালিতে অ্যাপ্লাই করতে পারেন আপনার আইসল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন যদি ভালো রেজাল্ট ভালো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি আপনার স্ট্রং থাকে এইসব দেশে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন তো আশা করি আমার এই লিস্ট থেকে আমি যে আলোচনা করছি আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন দেশে আপনার মানে আবেদন করা উচিত এবং কোন দেশে আপনার আবেদন করা উচিত না এবং কোন দেশ আপনার কোন দেশের জন্য আপনি এলিজিবল তো ভিউয়ার্স তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন সবার সাথে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ